বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রায় সময় এই ঘটনা ঘটে যে কাপলদের ভিতরে এই ঘটনাটা ঘটে যে একটা ছেলে এবং একটা মেয়ে প্রায় রিলেশনে জড়ানোর পরে যখন তাদের ব্রেকআপ হয়ে যায় তখন ছেলে অথবা মেয়ে কিন্তু তাদেরকে থ্রেট করে, যে কোনো এক পক্ষ আরেক পক্ষকে থ্রেট ধরে যে তোমার সাথে অন্তরঙ্গ যে ছবিগুলো আছে সেগুলো আমি ফাঁস করে দেবো বা মানুষকে জানিয়ে দেবো বা কাউকে দেখিয়ে দেবো। এই ক্ষেত্রে আসলে যাকে থ্রেট করছে সে কি করবে, তার কী বা করার আছে এই ক্ষেত্রে? এই ব্যাপারটা আমি বলতে চাই, যখন আপনারা কাপল থাকবেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকবেন পরবর্তীতে, অথবা স্বামী স্ত্রী থাকবেন পরবর্তীতে, রিলেশন যদি ব্রেকআপ হয়ে যায় পরবর্তীতে, যদি আপনারা এই অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো ফাঁস করার ট্রাই করেন বা হুমকি দেন, এক্ষেত্রে অপর পক্ষ যে ভিকটিম পক্ষ আছেন সে কিন্তু অবশ্যই আপনারা সিআইডিতে অথবা থানায় কমপ্লেন করবেন। তবে এক্ষেত্রে আমি প্রেফার করবো যে আপনারা থানায় কমপ্লেন করে অবশ্যই সিআইডিতে কমপ্লেন করার ট্রাই করবেন, বিকজ সে যেই ফোন নাম্বারে আপনাদেরকে হুমকি দিচ্ছে সেই ফোন নাম্বার ট্রেস করে কিন্তু অবশ্যই কিছু একটা করা যাবে। এক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে অনেকগুলো পত্রপত্রিকা আসছে যে এই ধরনের অন্তরঙ্গ মুহূর্ত ছবি ফাঁস করার কারণে অনেক কিন্তু সুইসাইডের মতো অ্যাটেম্প নিয়ে নেয়। এক্ষেত্রে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনের যেই শক্ত আইন করে দিয়েছে এই আইনে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। যারা হুমকি দিচ্ছেন তারা অবশ্যই বুঝে শুনে একটা কাজ করবেন যে আপনারা কিসের জন্য হুমকি দিচ্ছেন, বিকজ যে কল রেকর্ডিং হচ্ছে এই কল রেকর্ডিংগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট পরবর্তীতে কিন্তু প্রমাণ করার জন্য। এই কল রেকর্ডিংগুলো কিন্তু আপনার বিপক্ষে সাপ হয়ে দাঁড়াবে, অর্থাৎ যে ভিকটিমাইজ হচ্ছেন তাকে অবশ্যই, সে ছেলে হোক আর মেয়ে হোক, আপনারা থানায় কমপ্লেন করবেন, অতপর কিন্তু অবশ্যই সিআইডিতে কমপ্লেন করবেন। তবেই দেখবেন যে যেই ব্যক্তি আপনাদেরকে হুমকি দিচ্ছে সে কিন্তু অবশ্যই থেমে যাবে, বিকজ থানা থেকে অথবা সিআইডি থেকে কিন্তু তাকে ফোন দেওয়া হবে। আর সেকেন্ড আরেকটা কথা বলতে চাই, যদি এরকমটা হয় যে আপনার ভিডিও অডিও এই টাইপের অন্তরঙ্গ কিছু মুহূর্তের ছবি তার কাছে আছে বাট সে লোকটাকে খুঁজে পাচ্ছে না, সে শুধু ফোনেই বলছে, এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা থানায় কমপ্লেন করবেন, সিআইডিকে ইনফর্ম করবেন, সিআইডি অবশ্যই ফোন কলে অথবা তার ডিভাইসগুলোকে ট্র্যাক করে কিন্তু তাকে ধরবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, সে কোথায় আছে না আছে সেটা আপনাদের দিকে দেখার বিষয় না, সে যেখানেই থাকুক না কেন তাকে ট্রেস আউট করে কিন্তু অবশ্যই প্রশাসন ধরে নেবে। আর আপনার একটা কথা বলতে পারেন যে হয়তো বা আপনি থানায় গেলেন, ব্যাপারটা ইজি মনে হচ্ছে, সিআইডির কাছে কীভাবে যাবেন? এই ব্যাপারে থানায় যখন জিডিটা করবেন, জিডি করার পর জিডি কপিটা নিয়ে কিন্তু আপনার সিআইডির কাছেও কমপ্লেন করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। তবে একটা কথা মাথায় রাখবেন যে আপনার থানায় কমপ্লেন করেন অথবা জিএডি সিআইডির কাছে কমপ্লেন করেন অবশ্যই সিআইডির নির্দিষ্ট অফিস আছে, অফিসে গিয়ে আপনার খুলে বলবেন কথাগুলো, যে নাম্বারে সে আপনাকে হুমকি দিচ্ছে সেই নাম্বারগুলো তাদেরকে দেওয়ার ট্রাই করুন। যদি এই ধরনের কারেক্টভাবে তাদেরকে ইনফরমেশন দিতে পারেন তবে অবশ্যই দেখবেন যে আসামি হাতে নাগালে চলে আসবে। আর যদি এমন কোনো ঘটনা ঘটে যে ছবি ছেড়েই দেয়, সেক্ষেত্রে তার কিছু করার নেই, ছবি যেহেতু ছেড়ে দিয়েছে বা ডিভাইসে যেহেতু ছেড়ে দিয়েছে, বিভিন্ন অনলাইনে যেহেতু চলে গিয়েছে, সেক্ষেত্রে আমি বলবো অতি দ্রুত আপনারা সিআইডির সাথে কানেক্ট করবেন, বিকজ এই ব্যাপারটা পুলিশের চেয়েও সিআইডিরা বেশি হ্যান্ডেল করে। আপনাদেরকে যে ডিভাইস থেকে এই ছবিগুলো ছড়ানো হয়েছে সিআইডি যখন ট্রাই করবে বা ট্রেস আউট করবে তখন ওই ডিভাইসটা সব পুরোটাই কিন্তু তারা রিমুভ করে দিতে পারবে, অর্থাৎ তাতে কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে আপনারা একটা কথা বলতে পারেন যে স্বাভাবিক পার্সন যারা তারা অনেকে পুলিশ বা সিআইডির কাছে যেতে ভয় পান, সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে একান্ত যদি ভয়ই পান যে তাদের সাথে কীভাবে কথা বলতে হবে কী বলতে হবে, এক্ষেত্রে আপনারা লয়ার অ্যাপয়েন্ট করতে পারেন, আপনাদের বিশ্বস্ত লয়ার অ্যাপয়েন্ট করে অবশ্যই আপনারা সিআইডি বা পুলিশের কাছে যেতে পারেন। এই লয়ারে আপনাদেরকে সকল ধরনের হেল্প করবে বা সকল ধরনের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় এই ওয়েটাও দেখিয়ে দিবে, এর পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে যারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আছেন, খারাপ কাজ করার আগে অবশ্যই আপনারা ভেবেচিন্তে করবেন যে সমাজটাকে কীভাবে আপনারা দূষিত করছেন। সো দূষিত করছেন পরবর্তীতে সমাজটাকে আবার শোষণও করছেন এই ভিডিওগুলো ফাঁস করে। সো সমাজটাকে নষ্ট করা থেকে বিরত থাকেন, আপনারা যে খারাপ কাজ করেছেন সেই খারাপ কাজটা একান্ত আপনাদের ভিতরেই রাখুন। আশা করি বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।